নমস্কার আমি তন্ময় তোমরা দেখছো ক্যালকাটা টাইম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার নিয়ম হয়তো চেঞ্জ হতে পারে থামনেলে যেটি আছে সেটি কিন্তু ঠিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু দুটি সেমিস্টারে হতে পারে আমরা দেখেছি সর্বভারতীয় বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে বা একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি অফিশিয়ালি বিজ্ঞাপ্তি দিয়েছে কেন্দ্রীয় বোর্ড অর্থাৎ সিবিএসসি বোর্ড সর্বভারতীয় বোর্ড এবং সর্বভারতীয় বোর্ড যা করে পরবর্তীকালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বোর্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বোর্ড কিন্তু সর্বভারতীয় বোর্ডের সাথে সামঞ্জস্যতা রেখেই তাদের পড়াশোনা বা তাদের শিক্ষা ব্যবস্থা সেই পথেই নিয়ে যায় অর্থাৎ আমরা যেরম দেখেছিলাম কেন্দ্রীয় বোর্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছিল তারপর কিন্তু একে একে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে শুরু করে ছত্তিশগড় বোর্ড গুজরাট বোর্ড বিভিন্ন বোর্ড কিন্তু কেন্দ্রীয় বোর্ডের দেখাদেখি পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছিল এবং কেন্দ্রীয় বোর্ড একটি অফিসিয়াল বিজ্ঞাপ্তি জারি করেছে তারা বলেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি সেমিস্টারে হতে পারে ধুরা কেন্দ্রীয় বোর্ড কিন্তু মাধ্যমিক পরীক্ষাকে দুটি ভাগ করে দিয়েছে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা হয় সেই ফাইনাল পরীক্ষাকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দি অর্থাৎ একটি হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সাম আরেকটি হচ্ছে সেকেন্ড টার্মিনাল এক্সাম তখন কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে এই এক্সামের পাশাপাশি মডেল অ্যাক্টিভিটি টাস্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা প্রজেক্ট ওয়ার্ক যেগুলি রয়েছে সেগুলোর উপরও কিন্তু বেস করে নম্বর দেওয়া হবে এবং তারা জানিয়েছে ফিফটি পার্সেন্ট সিলেবাসের পরীক্ষা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়া হবে এবং বন্ধুরা সিবিএসই বোর্ড আরও জানিয়েছে যে দুটি পরীক্ষা হবে সেই দুটি পরীক্ষা যত সম্ভব নব্বই মিনিটের হবে এবং চল্লিশ বা ৪৫ নাম্বার বা ৩৫ নাম্বারের প্রশ্ন থাকবে এবং নিজের স্কুলেই পরীক্ষা হবে তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেই খাতাগুলি দেখবে কিন্তু নিজের নিজের স্কুলের শিক্ষকরাই যা জানা যাচ্ছে প্রশ্ন কিন্তু বোর্ডের পক্ষ থেকেই করা হবে কিন্তু নিজের স্কুলেই পরীক্ষা হবে এবং প্রথম টার্মিনাল অর্থাৎ ফার্স্ট টার্মিনালের পরীক্ষা যত সম্ভব নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে এবং সেকেন্ড টার্মিনালের পরীক্ষা মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয়ে যাবে সেকেন্ড টার্মিনালের পরীক্ষা এখানে কিন্তু বন্ধুরা যত সম্ভব পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরেরই প্রশ্ন থাকবে এবং নিজের স্কুলেই হবে এবং তোমাদের পরীক্ষার টাইম যত সম্ভব নব্বই মিনিট দেওয়া হবে বন্ধুরা দেখো সিবিএসসি বোর্ড কিন্তু এটি জানিয়ে দিয়েছে তারা এইভাবে সিস্টেম চালু করছে এখন দেখার আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডও করে কিনা বন্ধুরা আমরা দেখেছি কিন্তু বিগত দিনে সিবিএসি বোর্ড বা কেন্দ্রীয় বোর্ড যা যা নিয়ম লাগু করে বা যে নিয়মে পরীক্ষা নেয় বা শিক্ষা পদ্ধতি সেই সমস্ত নিয়মেই কিন্তু বিভিন্ন রাজ্য ধীরে ধীরে পরীক্ষা নেওয়া চালু করে বা সিবিএসসি বা কেন্দ্রীয় বোর্ডকে